হয়েছে। রকেট উৎক্ষেপণের খবর নিশ্চিত করে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে এই ঘটনা উস্কানিমূলক। বলা হচ্ছে এই রকেট উৎক্ষেপণের আড়ালে দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য জাপানের অনুরোধে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রিপোর্ট করছেন এমজেড ফেরদৌস। পরীক্ষামূলক হলেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের উপকূলে মসুদান রি উৎক্ষেপণ কেন্দ্র থেকে যে মিসাইলটি ছোড়া হয়েছে, গতিপথের কোন রকম হেরফের হলেই তা জাপানে আঘাত হানতে পারত বলে জানিয়েছে জাপান সরকার। তারা জানায় উৎক্ষেপণের 7 মিনিটের মধ্যে জাপানের পূর্বাঞ্চলের খুব কাছ দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে মিসাইলটি। কয়েক সপ্তাহ আগে পিয়ংইয়ং এর স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণার পর থেকেই দেশটিকে সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র, জাপান সহ মিত্র দেশগুলো। বারণ করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকেও, তাই সর্বশেষ এই মিসাইল উৎক্ষেপণকে উস্কানিমূলক বলেছে যুক্তরাষ্ট্র। তাইপেডং টু গোত্রীয় এই মিসাইল শুধু প্রতিবেশী দেশগুলোকেই নয়, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন এই ঘটনা উত্তর কোরিয়াকে আবারও বহির্বিশ্ব থেকে আলাদা করে দিতে পারে। শুধু তাই নয়, নিষিদ্ধ পারমাণবিক চুল্লি নিয়ে গোপনে কাজ চালিয়ে যাওয়ার খেসারতও দিতে হবে দেশটিকে। এমজেড ফেরদৌস, এটিএন বাংলা। এবারে দেশের খবর। প্রস্তাবিত উপজেলা পরিষদ আইন 2009 গণতন্ত্র বিকেন্দ্রীকরণ এবং সংবিধান ও সুশাসন বিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম এবং বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণবিহীন উপজেলা আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বলা হয় তা না হলে উপজেলা চেয়ারম্যানরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন। শানাজমুনের রিপোর্ট। বছরের শুরুতে উপজেলা পরিষদ নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার প্রণীত উপজেলা পরিষদ আইন সংশোধন করে